আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে নির্ধারিত গেটের অনেক আগ থেকে করা হবে তল্লাশি। স্টেডিয়াম এলাকায় বিশেষ মহড়া। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য 13 সদস্যের দল ঘোষণা বিসিবির। আঙ্গুলের ইঞ্জুরি থেকে দ্রুত সেরে উঠছেন তামিম ইকবাল। শিগগিরই মাঠে নামার প্রত্যয়। বিপিএলে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল আরামবাগ। হারের বৃত্তে আটকে রইল শেখ রাসেল। ব্রাদার্স ইউনিয়নের কাছে 3-1 গোলে হেরেছে শফিকুল ইসলাম মানিকের দল। 24 সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-18 যুব এশিয়া কাপ হকি। 7টি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। আসরে অংশ নিতে এখন ঢাকায় ভারত যুব হকি দল। এবং ক্যাপিটাল ওয়ান কাপে লেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। নটিংহাম ফরেস্টের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্সেনাল। মাঠের খেলা আর মাঠের বাইরে খেলার উত্তেজনায় এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। শুরুতে জানাবো বাংলাদেশ আফগানিস্তান সিরিজের খবর। আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি একাদশের সাথে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে আফগানরা। ফতুল্লাহ খান সাহেব ওসমান আল স্টেডিয়ামে 23 সেপ্টেম্বর বিসিবি একাদশের মুখোমুখি হবে আফগানিস্তান। ওয়ানডে খেলার আগে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে আফগানরা। 13 সদস্যের বিসিবি একাদশে স্থান পেয়েছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, লিটন দাস, শুভাগত হোম, আবু হায়দার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন জুনিয়র, শুভাশিস রায়, মেহেদী হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু। বিসিবি ঘোষিত 20 সদস্যের ওয়ানডে পুল থেকে 7 জনকে প্রস্তুতি ম্যাচের জন্য বেছে নিয়েছে বিসিবি। 25 সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে যখন বাকি নেই 1 সপ্তাহ, তখন পুলের বাইরে থেকেও ক্রিকেটার নিয়ে শুরু হয়েছে অনুশীলন। 20 জনের পুল ঘোষণা হলেও আরও 6 জন যোগ দিয়েছেন তাদের সঙ্গে। কোচ ও উপদেষ্টারা সব ক্রিকেটারদের পরখ করছেন বেশ ভালোভাবে। এখনো ঘোষণা হয়নি স্কোয়াড, তাই ব্যাট বল হাতে নিজেদের প্রমাণে বাড়তি উৎসাহ ছিল ক্রিকেটারদের মাঝে। মুখে হাসি, পায়ে ফুটবল, আর তা নিয়েই চলছে চোর পুলিশ খেলা। দেখেই বোঝা যাচ্ছে গেল বছরের আন্তর্জাতিক সাফল্যে নির্ভর বাঘের দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা যেখানে পার পায়নি, আফগানিস্তান সেখানে কোন ছাড়। তবুও অধিনায়ক জানান, আফগানদের সাথে এক ম্যাচের হার মানেই নিম্নমুখী হতে পারে র্যাঙ্কিং এর চিত্র। তাই গুরু চন্ডিকা হাতুরুর সঙ্গে গম্ভীর আলোচনা ম্যাচের। ইংলিশদের বিপক্ষে শেষ দেখায় শতক হাঁকিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবারও তার ভরসার প্রতীক হয়ে ওঠার অপেক্ষায় থাকবে সবাই। হাতুরু তাই আস্থার হাত বাড়িয়ে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবলের উপর। সেখানে তামিম, মুশফিক, সাকিবদের মতো সিনিয়ররাই নেতৃত্ব দিলেন মতবিনিময়ে। এরপর যে যার মতো ফিরলেন মূল কাজে। হেলসেলের অধীনে ফিল্ডিংটা সেরে নেন সবাই। এর মাঝে 4 গুরু সেরে নেন তাদের বৈঠক। প্রধান কোচ হাতুরু সিংহে ফাস্ট বোলিংয়ে কোর্টনি ওয়াশ, ব্যাটিং উপদেষ্টা সামারাভিরা ও ফিল্ডিং কোচ রিচার্ড হেলসেল চারজনে মিলেমিশে করেন সন্ধি। কি রীতিতে হবে অনুশীলন, শখ আঁকেন রণকৌশলের। তারপর যে যার মতো ঝাঁপিয়ে পড়েন প্রমাণের লড়াইয়ে। পুল ও পুলের বাইরে সব পেসারদের নিয়ে আড্ডায় বসেন ওয়াল। এখানে কিছুক্ষণ গুরু দীক্ষা ছড়িয়ে দেন শিষ্যদের মাঝে, আর এরপর ব্যাটসম্যানদের সাথেও কথা বলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। তামিম, মুশফিকের ব্যাটে আছে সুখবরের বাতাস। বেশ স্বাচ্ছন্দ্যে সেন্টার উইকেটে ব্যাট ঘুরিয়েছেন তামিম ইকবাল খান। দুই একদিনের মধ্যেই ঘোষণা হবে সংক্ষিপ্ত ও মূল স্কোয়াড। শুধু ক্রিকেটাররা নন, পুরো ক্রিকেট পাগল জাতি জুড়েই এখন তার প্রতীক্ষা। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের নির্ধারিত গেটের আগ থেকে দর্শকদের তল্লাশি করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। গ্যালারিতে পানির বোতল কিংবা নিক্ষেপ করার মতো বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানান বিসিবির নিরাপত্তা প্রধান মোহাম্মদ আলী। এছাড়াও কেউ যাতে মাদকদ্রব্য নিয়ে স্টেডিয়াম এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য থাকবে বিশেষ ডগ স্কোয়াড। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই এভাবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুর স্টেডিয়াম এলাকার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহযোগিতা করবে। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কোনো প্রকার মাদকদ্রব্য নিয়ে প্রবেশ করলেই, দূরত্ব যতই হোক না কেন, বাতাসে গন্ধ পেলেই রেহাই নেই এই কুকুরের দল থেকে।
अफगानिस्तान और इंग्लैंड सीरीज सामने रेखे आगामी एक मास इंग्लैंड थेके आगत मोट 10टी कुकुर अग्निदृष्टि रखबे मूलत मादक द्रव्य बहनकारीदेर उपर। कदिन बादे अफगानिस्तानेर विपक्षे वनडे सीरीज खेलबे बांग्लादेश जातीय क्रिकेट दल। एबारे सीरीजे निरापत्ता इस्युके देया हयेछे बेशी प्राधान्य, तई तो एबार दर्शकदेर तल्लाशिर ब्यापारे बेश सतर्क क्रिकेट बोर्ड। आमादेर जे पेरिमिटार आछे पेरिमिटारटार बाइरे थेके आमादेर सिक्यूरिटि चेक हबे, जेमन फिजिकल चेकटा स्टेडियामेर भितर ना हये गेटेर बाइरे हबे, तो सेजन्य হয়তো কিছু সময় লাগবে, একটা কিউ হয়ে যেতে পারে, বড় একটা লম্বা লাইন হয়ে যেতে পারে। পুরো স্টেডিয়াম নিরাপত্তার চাদরে ঢাকা রাখতে রাখা হবে 80টি সিসি ক্যামেরা। এছাড়াও ম্যাচের দিন অতিথি দল ও স্বাগতিক দল স্টেডিয়ামের ভিতরে প্রবেশ ও বাইরে যাবার পূর্বে এক ঘন্টা স্টেডিয়ামের সামনে দোকানপাট বন্ধ রাখা হবে। 10 নম্বর গোলচক্কর থেকে স্টেডিয়ামে যে রাস্তার পাশে যেগুলো দোকান আছে যখন টিম আসবে এগুলো এক ঘন্টা বন্ধ থাকবে। এনিথিং থ্রোয়িং জিনিস আমরা ঢুকতে দেব না, এটা দেওয়া হয় না। নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি করতে স্টেডিয়াম এলাকার সীমানা প্রাচীরের উপর গ্রিল বসিয়েছে বিসিবি। আগামী দুই একদিনের মধ্যে পুরো স্টেডিয়ামের সীমানা প্রাচীরের বিশেষ এই গ্রিল বসানোর কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সবকিছু ঠিক থাকলে দুই একদিনের মধ্যে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল প্রকাশ করবে আইসিসি, এমনটাই জানিয়েছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। দুইজনের ফলাফল ইতিবাচক হবে বলে বিশ্বাস তার। এছাড়াও সম্ভাব্য 22 সেপ্টেম্বর বাংলাদেশ আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রি শুরু হবে বলেও জানান জালাল ইউনুস। আশা করি দুই একদিনের মধ্যে আমরা জানতে পারবো, অলরেডি 12 দিন হয়ে গিয়েছে তাদের টেস্ট, হোপফুলি 14 দিনের মাথায় তাদের একটা রেজাল্ট পাওয়ার কথা, তো উই আর ওয়েটিং ফর দ্যাট। আফগানিস্তান সিরিজের আগে তারা আশা করছেন? ডেফিনেটলি আমরা এটা হয়ে যাওয়া উচিত আফগানিস্তান সিরিজের আগে, মানে হয়তো 20 তারিখ 22 তারিখ 23 তারিখ থেকে আপনার টিকিট সেল শুরু হবে। আঙুলের ব্যথা অনেকটাই সেরে উঠেছে, তাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও হালকাভাবে নিচ্ছেন না তিনি, বরং দীর্ঘদিন পর আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচকে দেখছেন প্রস্তুতির অংশ হিসেবে। দর্শক, সময় সংবাদকে দেয়া তামিম ইকবালের বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বের বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। গেল মাসে 27 তারিখে আঙ্গুলে বেশ চোট পান তামিম, তারপর ক্রিকেট আকাশে শঙ্কার কালো মেঘ জমে আফগানিস্তান সিরিজে ড্যাশিং এই ওপেনারের খেলা নিয়ে। তবে সব শঙ্কার কালো মেঘ ভেদ করে রোববার ঠিক 20 দিন পর ব্যাট হাতে নেন তামিম। পরে ইন্ডোরে প্রধান কোচ হাতুরের অধীনে নেটে ব্যাটিংয়ে আত্মবিশ্বাস ফেরান খ্যাপাটে এই ওপেনার। ব্যাটের সাথে বলের রসায়ন মেলার পর সেন্টার উইকেটে দীর্ঘ সময় বিগ শটস খেলেন ওয়ানডে ক্রিকেটে 6 সেঞ্চুরির মালিক। পরে সময় সংবাদকে জানালেন আফগানিস্তান সিরিজে ফেরার সংকল্পের কথা। রিপোর্ট দিয়েছে তো আমার আল্লাহর রহমতে হাতে ব্যথাও কম, আজকে নেটও করেছি, সো আমি আশাবাদী ইনশাআল্লাহ 25 তারিখে আগে আমি পুরোপুরি ফিট হয়ে যাব আর 25 তারিখে ম্যাচটা ইনশাআল্লাহ খেলতে পারবো। বাংলাদেশের ক্রিকেটীয় ঐতিহ্য কিংবা অর্জন সব দিক থেকে যোজন যোজন পিছিয়ে আফগানিস্তান, কিন্তু দেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা একটি ওয়ানডেতে হারের ক্ষত আছে টাইগারদের, তাই কিছুটা সতর্কে তামিমের মন নিজেদের সেরা খেলাটার দিকে। আমরা সবাই জানি আফগানিস্তান অনেকটাই ক্যাপেবল, ওরা এই কন্ডিশনে ভালো খেলবে। আমরা অপোজিশনের ব্যাপারে না বেশি চিন্তা করে আমরা যদি নিজেদের ব্যাপারে চিন্তা করি ওটা আমাদের জন্য ভালো হবে। আগামী কয়েক মাস ব্যস্ত সূচিতে ঠাসা বাংলাদেশের ক্রিকেট, তার আগে 14 মাস পর ওয়ানডে ফরম্যাটে ফেরার আগে আফগানদের বিপক্ষে সিরিজটাকে তামিম দেখছেন আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে। নেক্সট 6 মাসে কিন্তু বাংলাদেশের প্রচুর খেলা, সো এই 6 মাসের জন্য এই তিনটা ম্যাচ আমাদের জন্য আমার কাছে মনে খুব ইম্পর্টেন্ট হবে। বেশ বড় বড় ট্যুরও আছে, ইংল্যান্ড আছে, আমরা নিউজিল্যান্ডে যাব, সো সবকিছুর দিক থেকে যে স্টার্টিংটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট হবে। আর স্টার্টিংটা যদি আফগানিস্তানের সাথে আমরা যদি ভালো খেলে জিততে পারি তাহলে অবশ্যই একটা পজিটিভ সাইড হবে। 21 সেপ্টেম্বর ঢাকায় আসবে আফগানরা, 25 সেপ্টেম্বর মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে তারা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটের স্পন্সরশিপ স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম, আগামী দুই বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। 2018 সালের 31 আগস্ট পর্যন্ত এই চুক্তির আওতায় পরিচালিত হবে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন কার্যক্রম, যার মধ্যে সিরিজের নামকরণ, স্ট্যাম্প মরুকীকরণ, সাইড স্ক্রিন, বাউন্ডারি মরুকীকরণ, গ্যালারি ট্রফি, বিভিন্ন পুরস্কার, টিম বাস ও মাঠের প্রবেশপথ সহ অনেক কিছুই স্বত্ব পাবে মাত্রা কনসোর্টিয়াম। তাদের সহকারী হিসেবে দুই বছরের জন্য রকেট ডাচ বাংলার সাথে এই চুক্তি করেছে বিসিবি।
মঙ্গলবার বিসিবি কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক জালাল ইউনূস ও মার্কেটিং বিভাগের প্রধান কাজী এনাম আহমেদ। এদিকে আবারও ঢাকা চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় জাতীয় ক্রিকেট লীগের ভেন্যু ঠিক হয়েছে বগুড়া, রাজশাহী, সিলেট ও খুলনায়, এমনটাই জানালেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপন। বাইরের দেশগুলোর ক্রিকেটারদের সঙ্গে যাতে ঘরোয়া ক্রিকেটাররা মানিয়ে নিতে পারেন সেজন্য থাকছে বাউন্স উইকেট। সেই সঙ্গে দেশের ক্রিকেটারদের জন্য বাড়তি সুখবর, এবারের ম্যাচ ফি 21,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 25,000 টাকা। হবার কথা ছিল বিসিএল, তার বদলে হচ্ছে এনসিএল। ফরম্যাটে যেহেতু ভিন্নতা নেই তাই খুব বেশি তারতম্য হচ্ছে না। তবুও বিসিএল এ যেহেতু বাণিজ্যিক স্বার্থ আছে তাই প্রতিষ্ঠানগুলো চায় যাতে জাতীয় দলের বড় নামগুলো এই টুর্নামেন্টে খেলে, কিন্তু পরপর দুটি সিরিজের কারণে এবারে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের বড় নামগুলো থাকছেন না, এজন্যই বিসিএল এর বদলে এনসিএল, জানালেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। যেহেতু আপনার বিসিএল টপ লেভেলের খেলা, সেখানে কিন্তু ন্যাশনাল প্লেয়াররা খেলুক, তো আমরা এটা পিছানোর কারণ হলো যে আপনার ন্যাশনাল প্লেয়াররা কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে এই সিরিজগুলো, এই জন্য কিন্তু বিসিএল কে আমরা এনসিএল এর জায়গায় নিয়ে এনসিএল কে আমরা বিসিএল এর জায়গায় নিয়ে আসছি। তবে জাতীয় লিগেও এবারে থাকবে চমক, প্রতিটি উইকেটে বাড়তি বাউন্স পাবেন পেসাররা, আর উইকেটের তারতম্যের সাথে খাপ খাওয়াতে ব্যাটসম্যানরাও প্রস্তুত হতে পারবেন ভবিষ্যতে ওয়াকা ও ব্রিসবেনের মতো মাঠে নামতে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপনের কণ্ঠেই জানা গেল এমনটা। আমাদের বাইরের ভেনুগুলো এগুলো তো আমাদের অনেক আগে থেকেই পিচের কাজ শুরু হয়েছে, এটা মানে চাইলে যে সবকিছু হয় না খুব দ্রুত সেটা না, আমরা যেহেতু এটা অনেক আগে থেকেই পিচের কাজটা শুরু করছি আমরা। আফগান ইংলিশদের আগমনে ব্যস্ত থাকবে ঢাকা ও চট্টগ্রামের মাঠ, তাই প্রথম পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে বগুড়া, রাজশাহী, সিলেট ও খুলনা, সাথে আরো প্রণোদনা থাকবে ক্রিকেটারদের জন্য, বাড়ানো হয়েছে জাতীয় লীগের ম্যাচ ফি। আগামী 25 তারিখে শুরু হবে, সেটাতে আমাদের 4টা ভেন্যুতে আগে প্রথমে শুরু করব, বগুড়া, রাজশাহী, সিলেট এবং খুলনাতে। গতবার ছিল 21,000 হয়েছে। বর্ধিত ম্যাচ ফি ও নতুন উইকেট, সব মিলিয়ে নতুন আঙ্গিকে জাতীয় লীগ শুরু হচ্ছে 25 সেপ্টেম্বর থেকে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খবর। সপ্তম রাউন্ডের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের কাছে আটকে গেল চট্টগ্রাম আবাহনী। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে বন্দর নগরী ক্লাবটি। এদিকে লিগে প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ইউনিয়ন। দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে 3-1 গোলে হারিয়েছে নৈমুদ্দিনের শিষ্যরা। 6 রাউন্ড শেষে 11 পয়েন্ট নিয়ে সপ্তম রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হয় আরামবাগ ক্রীড়া সংঘের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম এই ম্যাচে কাগজে কলমে শক্তিশালী নিঃসন্দেহে বন্দরনগরীর ক্লাবটি, তাই তো শুরু থেকেই আক্রমণের তীর আরামবাগের দিকে। 12 মিনিটে রুবেলের ক্রস কাজে লাগাতে ব্যর্থ চট্টগ্রাম আবাহনীর হাইতিয়ান ফরওয়ার্ড লিওনেল। এরপর 42 মিনিটে সোহেল রানার বাড়ানো বলে হেড করতে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয় লিওনেল, ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। বিরতির পর ফিরে ম্যাচের 57 মিনিটে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার শক্ত প্রতিরোধে আরামবাগের হয়ে গোলের অসাধারণ সুযোগ হারান নাইজেরিয়ান ফরওয়ার্ড কেস্টার একন। এদিকে গোলমিসের মহড়া চলতেই থাকে চট্টগ্রাম আবাহনীর, শেষ পর্যন্ত কোনো দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জোসেফ পাবলিক ও সাইফুলবাড়ি টিটুর দলকে, ফলে 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী 2 ও 7 পয়েন্ট নিয়ে আরামবাগ আছে 9 নম্বরে। অপর ম্যাচে নিজেদের ভাগ্য বদলাতে জয়ের আশায় শফিকুল ইসলাম মানিকের অধীনে শেখ রাসেল ক্রীড়াচক্র মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়নের, যেখানে 5 মিনিটেই শুরু হয় রাসেলের গোল মিসের মহড়া। 11 মিনিটে ব্রাদার্সের কৃষ্ণ মিঠুনকে ফাউল করায় পেনাল্টি পায় শেখ রাসেল, কিন্তু সেটাকেও কাজে লাগাতে ব্যর্থ হন ক্যামেরুনিয়ান ডিফেন্ডার ইকাঙ্গা। অন্যদিকে 16 মিনিটে ব্রাদার্সের হয়ে অসাধারণ গোল করে লিড আনেন নাইজেরিয়ান ফরওয়ার্ড এনকোচা কিংসলে। 31 মিনিটে ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করে ব্রাদার্সের হয়ে লিড দ্বিগুণ করেন হাইতিয়ান মিডফিল্ডার অগাস্টিন পলসন। বিরতির পর ফিরে 55 মিনিটে শেখ রাসেলের হয়ে ব্যবধান কমান রনি। অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার অন্তিম মুহূর্তে ওয়ালসনের জোড়া গোলে ব্যবধান 3-1 করে ব্রাদার্স, ফলে লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে নাইমুদ্দিনের দল। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। মাঠের খেলায় হয়তো আগের মতো জৌলুস নেই, তারপরও নামের ভারে তারা এখনো বাংলাদেশের অন্যতম সেরা সমর্থক পুষ্ট দুই দল। আবাহনী মোহামেডান আবারও মুখোমুখি হতে যাচ্ছে দেশের ঘরোয়া ফুটবলে, এবারের প্রিমিয়ার লিগ ফুটবলে এটাই তাদের প্রথম দেখা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লীগের সপ্তম রাউন্ডের খেলায় দেশের ঐতিহ্যবাহী এই দু দলের লড়াই অনুষ্ঠিত হবে বুধবার সন্ধ্যা 6:30। আবাহনী মোহামেডানের লড়াই মানেই উত্তেজনার পারদে ঠাসা এক জম্পেশ ফুটবলীয় যুদ্ধ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসে অন্যতম পুরনো ও সবচেয়ে ঐতিহ্যবাহী এই দু দলের মুখোমুখি দ্বৈরথ উপভোগ করতে একটা সময় মুখিয়ে থাকত দেশের ফুটবল পিপাসুরা। কালের বিবর্তনে সেই ছন্দে হয়তো ভাটা পড়েছে। পারফরমেন্স দিয়ে দর্শকদের মাঠে টানতে ব্যর্থ এক সময়ের দেশ সেরা এই দুই ক্লাব। তুলনামূলক বিচারে মোহামেডানের চেয়ে আবাহনী কিছুটা এগিয়ে। এই মৌসুমেই তারা চ্যাম্পিয়ন হয়েছে ফেডারেশন কাপে, রানার্স আপের তকমা জুটিয়েছে স্বাধীনতা কাপের। দলে রয়েছেন ওয়াহেদ, জুয়েল রানাদের পাশাপাশি অধিনায়ক আরিফুলের মতন পরীক্ষিত ফুটবলাররা। দেশীয়দের ছাপিয়ে এ মৌসুমে আবাহনী সেরা তারকাদের কাতারে নিজেদের প্রমাণ করেছেন লিটাক, সানডে চিজোবা, কামারার মতো বিদেশিরা। আর দেশের ফুটবল ইতিহাসে রেকর্ড 4 বারের প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী এই দলটির স্বপ্ন কারিগর হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ সাফল্য এনে দেয়া অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান। সবশেষ 2011-12 মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আবাহনী। এবারের লিগে পয়েন্ট তালিকায় 6 ম্যাচে 3 জয় ও 3 ড্র নিয়ে এখন পর্যন্ত অপরাজিত থাকা আকাশি নীল জার্সিধারীরা 12 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের 5 নম্বরে। অন্যদিকে মাঠের পারফরমেন্সে দিনকে দিন ফুটে উঠছে মোহামেডানের রুগ্ন দশা। ইসমাইল বাঙ্গুরা অধিনায়কের আর্ম ব্যান্ড পড়লেও আহামরি কোনো ঝলক নেই তার পায়ে। দেশীয় ফুটবলারদের মাঝেও তারকা কেউ নেই বললেই চলে, তাই বিবর্ণ পারফরমেন্স থেকেও বের হতে পারছে না মৌসুমের শুরু থেকেই হাঁসফাঁস করা মোহামেডান। এবারের লিগের পয়েন্ট টেবিলেও মুমূর্ষু অবস্থায় ঐতিহ্যবাহী সাদা কালো জার্সিধারীরা। 6 ম্যাচ খেললেও এখন পর্যন্ত জয়ের দেখা মেলেনি কোচ জসিমউদ্দিন জসির শিষ্যদের। 6 ম্যাচে 5টি ড্রয়ের সঙ্গে 1টি ম্যাচে হেরেছেও তারা। 5 পয়েন্ট নিয়ে তালিকায় 10 নম্বরে রয়েছে মতিঝিলপাড়ার দলটি। মাঠের পারফরমেন্সের ধার হয়তো কমেছে, কিন্তু ঐতিহ্যগত একটা প্রভাব তো রয়েছেই, যার প্ররোচনায় আবারও ঘরোয়া লীগের সবচেয়ে বিশাল সংখ্যক সমর্থক গোষ্ঠী মেতে উঠবে ফুটবলীয় উৎসবে, এমনটাই প্রত্যাশা দেশের ফুটবল বোদ্ধাদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। খেলার সময় আরো যা থাকছে, ডোপ কেলেঙ্কারিতে ফেঁসে গেলেন মোহাম্মদ ফারাহ, গলফার জাস্টিন রোজ, রোয়িং চ্যাম্পিয়ন খালেদ রুভাস সহ মোট 26 জনের নাম প্রকাশ করেছে রাশিয়ার হ্যাকার গ্রুপ ফ্যান্সি বিয়ার্স। এএফসি অনূর্ধ্ব 16 মহিলা চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই সম্মাননা দেওয়া হয়। স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে তাদের 5,20,000 টাকা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি এফ এম ইকবাল বিন আনোয়ার, অনূর্ধ্ব 16 নারী দলের খেলোয়াড় এবং কোচ গোলাম রব্বানী ছোটন। 2017 সালে অনূর্ধ্ব 16 দল থাইল্যান্ডে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারলে তাদের 1টি করে ফ্রিজ এবং 1টি করে 32 ইঞ্চি রঙিন টিভি দেওয়ার প্রতিশ্রুতি দেন স্পন্সর প্রতিষ্ঠানটি। জানাবো দেশের হকির খবর। 24 সেপ্টেম্বর ঢাকার মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির চতুর্থ আসর, যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ। এ উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সপ্তাহব্যাপী এই আসরে অংশ নিতে ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে ভারত ও চাইনিজ তাইপে যুব হকি দল। ক্রিকেট ফুটবলের পাশাপাশি দেশের অন্যতম সম্ভাবনাময় খেলার নাম হকি। বিশ্ব র্যাঙ্কিংয়ে জিমি চয়নদের 32তম অবস্থান তাই প্রমাণ করে। এবার ঢাকার দর্শকদের সুযোগ হচ্ছে উপমহাদেশের ভবিষ্যৎ হকি তারকাদের খেলা মাঠে বসে উপভোগের। কারণ অনূর্ধ্ব 18 এশিয়ান কাপ হকি টুর্নামেন্টের চতুর্থ আসর বসছে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে। শেষ মুহূর্তে জাপান টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করায় মোট 7 দল খেলবে 2 গ্রুপে ভাগ হয়ে, যেখানে এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে আসরের সবচেয়ে শক্তিশালী দল ভারত ও ওমান, আর গ্রুপ অফ বিতে চাইনিজ তাইপে হংকং এর সঙ্গে রয়েছে চীন ও পাকিস্তান। 2001 সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরে তৃতীয় হয়েছিল বাংলাদেশ, যদিও এর পরবর্তী 2 আসরে অংশগ্রহণই করেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবারে ঘরের মাঠ, সঙ্গে দর্শকদের সমর্থন, তাই পাকিস্তানকে টপকে ফাইনাল খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ফেডারেশনের সাধারণ সম্পাদকের কণ্ঠে। 1.5 মাসের উপর ফিক্স হয়েছে এবং এখানে বিকেএসপি প্লেয়ার অনেক বেশি, জাতীয় দলের 3 জন খেলোয়াড় আছে। উই আর ভেরি হোপফুল, ইন্ডিয়া, পাকিস্তান, ওমান তাদের সাথে খেলতে পারবে, ভালোই করবে, আমরা আশাবাদী।
এদিকে টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ভারত অনূর্ধ্ব ১৮ দল। পূর্ববর্তী তিন টুর্নামেন্টের সাফল্য ধারাবাহিকতা বজায় রেখে লড়াকু মনোভাব নিয়েই এগিয়ে যেতে চায় কোচ কারিপ্পা বিজয়ের শিষ্যরা। স্বাগতিকদের নিচ্ছেন সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে। সত্যি বলতে আমাদের এ দলটি দারুণ, তারা অনেকদিন থেকেই একসঙ্গে খেলছে, তবে বয়স ভিত্তিক পর্যায়ে কি হবে সেটা আপনি বলতে পারবেন না। প্রথম ম্যাচটি আমাদের বাংলাদেশের বিপক্ষে, আমরা আপাতত সেই ম্যাচটি নিয়েই ভাবছি। আমরা চ্যাম্পিয়ন হতেই এখানে এসেছি, আশা করি ট্রফি নিয়ে ফিরব। 24 সেপ্টেম্বর সকাল 11টায় চীন ও হংকং এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর, আর বিকেল 4টায় স্বাগতিক বাংলাদেশ লড়বে সাবেক চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়। প্রয়োজন যাই হোক, মাইজিপিএতে সবই পারবেন, আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণফোন। এবার আন্তর্জাতিক ফুটবলের খবর। পরিবর্তন আসতে যাচ্ছে ফুটবল অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন জিওরের নিয়ম কানুনের। সাংবাদিকদের ভোট সংগ্রহ এবং প্রেজেন্টেশনের পূর্বে পূর্ব চূড়ান্ত তালিকা থাকা তিনজনের নাম ঘোষণা করা হবে না। ফুটবল ফ্রান্স ব্যালন জিওরের এই নতুন নিয়ম ঘোষণা করেন। নতুন নিয়ম অনুযায়ী সংক্ষিপ্ত তালিকায় থাকবেন 30 জন ফুটবলার। ফুটবল জগতে বিশ্বের সবচেয়ে বড় এই পুরস্কারটি চালু হয় 1956 সালে। গেল 6 বছর ধরে ফিফা এবং ফ্রান্স ফুটবল সংস্থার যৌথ উদ্যোগে এই পুরস্কারটি দিয়ে আসছিল। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো 2008 সাল থেকে এখন পর্যন্ত এই দুজনই ব্যালন ডি'অর জিতে আসছেন। ইতালিয়ান সিরিয়াতে পয়েন্ট টেবিলের দুর্দশা কাটিয়ে উঠতে লাজিওর বিপক্ষে মাঠে নামবে এসি মিলান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 12:45। এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাত 1টায় দিওনের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা, ফুটবল বিশ্বে প্রতাপ ছড়ানো ক্লাবগুলোর মধ্যে অন্যতম ছিল এসি মিলান। তবে সেসব এখন ইতিহাস, বর্তমান প্রজন্মের কাছে গল্পের মতোই শোনাবে মিলানের 18 বারের লিগ শিরোপা আর 7 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কাহিনী। এ মৌসুমেও বাক্সবন্দী রসোনেরিরা, 4 ম্যাচে 2 জয় আর 2 হারে টেবিলের 10-এ তারা। টেবিলের 4-এ থাকা লাজিওর বিপক্ষে কোচ মন্তেলা আক্রমণভাগে খেলাতে পারেন জিয়ান লুকা লাপাদুল্লাকে, সেই সঙ্গে আছেন কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস বাক্কা। সবশেষ 5 ম্যাচে 3 জয় আর 2 ড্র মিলানের। লাজিওর সঙ্গে মুখোমুখি সাক্ষাতেও সমীকরণ সমানে সমান, দুদলেরই আছে 2টি করে জয়। এদিকে ফরাসি লিগে সাফল্যের ঘোড়া ছোটানো পিএসজির ডাগআউটে এবার নতুন কোচ উনাই এমেরি। দলের নির্ভরযোগ্য খেলোয়াড় বেন আফ্রার সঙ্গে তার মনোমালিন্যের খবরে এরই মধ্যে অসুখী পরিবার হয়ে উঠেছে পার্ক দ্য প্রিন্সেস। 5 ম্যাচে 3 জয় আর 1 ড্রয়ে টেবিলের 3-এ অবস্থান তাদের। এবারের প্রতিপক্ষ টেবিলের 16 নম্বরে থাকা ডিওন। দলে আছে ইঞ্জুরির লম্বা তালিকা, পরবর্তী ম্যাচে অরিয়ের কুরজাওয়া ফেরাত্তিদের পাচ্ছেন না কোচ। তারপরও ডিওনের বিপক্ষে সবশেষ 5 ম্যাচে 3 জয়ের পরিসংখ্যানই দেখিয়ে দেয় দু দলের শক্তির পার্থক্যটা। মাকসুম আলম খান, সময় সংবাদ। ক্যাপিটাল ওয়ান কাপের খবর। কিং পাওয়ার স্টেডিয়ামের হাই ভোল্টেজ ম্যাচে লেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। এছাড়াও ডার্বির আইপ্রো স্টেডিয়ামে স্বাগতিক ডার্বি কাউন্টির বিপক্ষে মাঠে নামে লিভারপুল। আরেক ম্যাচে নটিংহামের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্সেনাল। সবগুলো ম্যাচই শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 12:45। লিভারপুলের কাছে ইপিএলে গেল ম্যাচে 2-1 গোলের হার, এবারের মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ এনে দেয় চেলসিকে। এবার লিগ কাপে সেই ক্ষত শুকানোর লক্ষ্যে কিং পাওয়ার স্টেডিয়ামে লিস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। শেষ 5 ম্যাচে দুদলেরই ঝুলিতে আছে 3টি করে জয়, তবে মুখোমুখি দেখায় এগিয়ে ব্লুজরাই। সব রকম প্রতিযোগিতায় শেষ 5 ম্যাচে চেলসি জিতেছে 3টি, আর বাকি 2টি ম্যাচের 1টি জিতেছে লিস্টার, অন্যটি হয়েছে ড্র। লিস্টারের ঘরের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে ফক্সেসরাই। এছাড়া গেল ম্যাচে বার্নলির বিপক্ষে জয় বাড়তি প্রেরণা যোগাবে স্বাগতিকদের। তবে এ ম্যাচে কোচ ক্লদিও রানিয়েরি পাচ্ছেন না গোলরক্ষক ক্যাসপারকে। অন্যদিকে অ্যান্টোনিও কন্তের দলে আছে অধিনায়ক জন টেরির ইঞ্জুরি সমস্যা, তাই তার পরিবর্তে এ ম্যাচেও দেখা যাবে ডেভিড লুইসকে। সাথে থাকবেন গ্যারি কাহিল, বাতসুয়াই, হ্যাজার্ডের মতো তারকা ফুটবলাররা।
এদিকে আরেক ম্যাচে ডার্বির আইপ্রো স্টেডিয়ামে স্বাগতিক ডার্বি কাউন্টির মুখোমুখি হবে লিভারপুল। শেষ ছয় ম্যাচের চারটিতে জয় পাওয়া লিভারপুল অতিথি হলেও এ ম্যাচে শক্তিমত্তায় থাকবে স্বাগতিকদের চেয়ে এগিয়ে। তবে ক্যাপিটাল ওয়ান কাপের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন লিভারপুল শিবিরে আছে বেশ কিছু ইঞ্জুরি সমস্যা। ফিরমিনো, ওজো, গোমেজ ইঞ্জুরির কারণে থাকবেন মাঠের বাইরে, সেই সাথে উইজনালডাম ও স্টারিজের থাকা নিয়েও আছে সংশয়। তাই কোচ ইয়ুর্গেন ক্লপ হয়তো 4-2-3-1 ফরমেশনে সাজাবেন অল রেডদের মূল একাদশ। এদিকে নটিংহ্যামে স্বাগতিক নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। মুখোমুখি দেখায় শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পাওয়া আর্সেনাল এ ম্যাচও থাকবে স্বাগতিকদের চেয়ে এগিয়ে। তবে এখানেও আছে ইঞ্জুরি নামক কাটা। অলিভার জিরুড, ড্যানি ওয়েলব্যাকরা এখনও পুরোপুরি সেরে ওঠেননি, তবে অ্যারন রামসির ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে এ ম্যাচে। সব মিলিয়ে এ ম্যাচে জয়ের আশা করতেই পারেন আর্সেন ওয়েঙ্গার। ফারজানা মুমু, সময় সংবাদ। নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করেছেন সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট মোহাম্মদ ফারাহ, আর সেটার অনুমতি দিয়েছে খোদ বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা। এমন তথ্য ফাঁস করেছে রাশিয়ার হ্যাকার গ্রুপ ফ্যান্সি বিয়ার্স। ডোপ পাপের কারণে রাশিয়ার শতাধিক অ্যাথলেট রিও অলিম্পিকে অংশ নিষিদ্ধ হবার পর থেকেই খেপে আছে রুশরা। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলে দাবি রাশিয়ানদের, সেটা প্রমাণ করতে এখন ওয়াডার ডাটাবেজ হ্যাক করে একের পর এক বিভিন্ন গোপনীয় তথ্য ফাঁস করে যাচ্ছে ফ্যান্সি বিয়ার্স হ্যাকার গ্রুপ, যেখানে নিষিদ্ধ ড্রাগ গ্রহণকারী অ্যাথলেট হিসেবে মোহাম্মদ ফারাহ ছাড়াও নাম এসেছে গলফার জাস্টিন রোজ, রোয়িং চ্যাম্পিয়ন হেলেন গ্রোভার সহ এ পর্যন্ত 26 জনের। আবারও দেশের বাইরের ফুটবলের খবর। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে। আগামী দিনের ফুটবলারদের সুযোগ করে দিতে জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন তিনি। তবে ক্লাব ফুটবলে নিয়মিত মাঠে থাকবেন তোরে। এদিকে চেলসি ছেড়ে স্প্যানিশ কোনো ক্লাবে যোগ দিতে চান থিবো কোর্তুয়া। ফুটবল দুনিয়ার এমন বেশ কিছু খবর নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। আইভরি কোস্টের সঙ্গে দীর্ঘদিনের বন্ধন ছিন্ন করলেন ইয়াইয়া তোরে। দেশের হয়ে 2006, 2010 ও 2014 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। আফ্রিকার বিশ্বকাপ ফুটবল হিসেবে পরিচিত আফ্রিকান নেশনস কাপের 6টি আসরে খেলেছেন। বয়সটা 33 হয়ে গেলেও এখনো নিজের সেরা ফর্ম ধরে রেখেছেন তোরে। কিন্তু হঠাৎ করেই দলকে বিদায় বলে দিলেন এ মিডফিল্ডার। 2004 সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ইঞ্জুরি ছাড়া কখনোই জাতীয় দলের বাইরে থাকতে হয়নি। গেল বছর নেশনস কাপের পর কিছুদিন বাইরে থাকলেও এবছর মার্চে ফেরেন তোরে। কিন্তু এবার পাকাপাকিভাবেই সব বন্ধন ছিন্ন করলেন তিনি। আইভরি কোস্টের নতুন দিনের ফুটবলারদের সুযোগ করে দিতেই অবসর নিয়েছেন বলে জানিয়েছেন তোরে। জাতীয় দলের হয়ে 102টি ম্যাচ খেলে 19টি গোল করেছেন তিনি। এদিকে ম্যানচেস্টার সিটিতেও খুব একটা ভালো সময় যাচ্ছে না তোরের। 2010 সালে সিটিজেনদের তাঁবুতে যোগ দেওয়ার পর থেকে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু পেপ গার্দিওয়ালা দলের হাল ধরার পর থেকেই নিয়মিত একাদশের সুযোগ পাচ্ছেন না তোরে। চ্যাম্পিয়ন্স লিগে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে দ্বিতীয় লেগেই শুধু দেখা গেছে তোরেকে। তবে গার্দিওয়ালা সাফ জানিয়ে দিয়েছেন ক্ষমা না চাইলে সাইড বেঞ্চেই কাটাতে হবে তোরেকে। এদিকে 2011 সালে জেঙ্ক ছেড়ে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছিলেন থিবো কোর্তোয়া। সে বছরই চেলসি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের ধারে যোগ দেন এ বেলজিয়ান। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 2014 সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। এছাড়াও রোজি ব্লাঙ্কোসদের হয়ে একটি লীগ শিরোপা, উয়েফা সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জিতেছেন কোর্তোয়া। 2015 সালে রোজি ব্লাঙ্কোসদের তাঁবু ছেড়ে চেলসিতে যোগ দেন তিনি। কিন্তু ইংলিশ জায়ান্টদের শিবিরে মন টিকছে না কোর্তোয়ার, স্পেনেই মন পড়ে আছে তার। তাই চেলসি ছেড়ে শীঘ্রই আবারও স্পেনে ফিরতে চান 24 বছর বয়সী এই গোলরক্ষক। চেলসি ছাড়তে মুখে আছেন আরেক মিডফিল্ডার জন ওবি মিকেল। 2006 সালে চেলসিতে যোগ দিয়েছেন এ নাইজেরিয়ান। আগামী জানুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে তার চুক্তির মেয়াদ। ব্লুজরা এ নাইজেরিয়ানের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইলেও তা না করে দিয়েছেন 29 বছর বয়সী এ মিডফিল্ডার। নতুন কোচ অ্যান্তনিও কন্তের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলেই নতুন ঠিকানার সন্ধানে আছেন মিকেল। পারভীন আক্তার, সময় সংবাদ। লালিগার খবর। হুয়ান মার্টিনেজ মেনোরের গোলশূন্য ড্র হয়েছে দেপোর্টিভো আলাভেস ও দেপোর্টিভো লা করুনার ম্যাচ। সম্প্রতি জায়ান্ট বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে চমক দেওয়া আলাভেসকে ঘিরে কৌতূহল ছিল অনেক। দেপোর্টিভো লা করুনার বিপক্ষেও জয় তুলে নিতে পয়েন্ট টেবিলে অবস্থানটা আরও একটু এগিয়ে নিতে মরিয়া ছিল তারা। তবে একেবারে নিরুত্তাপ ম্যাচে গোলের দেখা পায়নি কোনো দলই। 2 আন্ডারডগ দলের লড়াই শেষ পর্যন্ত শেষ হয়েছে পয়েন্ট ভাগাভাগি করেই। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের নির্ধারিত গেজের অনেক আগ থেকে করা হবে তল্লাশি, স্টেডিয়াম এলাকায় বিশেষ মহড়া।
আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য 13 সদস্যের দল ঘোষণা বিসিবির। আঙ্গুলের ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন তামিম ইকবাল, শিগগিরই মাঠে নামার প্রত্যয়। বিপিএলে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল আরামবাগ, হারের বৃত্তে আটকে রইল শেখ রাসেল। ব্রাদার্স ইউনিয়নের কাছে 3-1 গোলে হেরেছে শফিকুল ইসলাম মানিকের দল। 24 সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব 18 যুব এশিয়া কাপ হকি। 7টি দল খেলবে, 2 গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নিতে এখন ঢাকায় ভারত যুব হকি দল। এবং ক্যাপিটাল ওয়ান কাপে লেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি, নটিংহাম ফরেস্টের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্সেনাল। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, সঙ্গে থাকুন সময়ের। We'll be right back.